ফ্রেন্ডস কিছুদিন ধরে আমাকে অনেকেই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে মেসেজ করতেছে তাদের চ্যানেলের সেকেন্ড স্টেপ ইন প্রোগ্রেস দেখাচ্ছে সো আমি বললাম যে কারণটা কী তারা বলতেছে যে তাদের কন্টেন্ট সব কিছু ঠিক আছে এভরিথিং ঠিক আছে এবং আমি নিজেও চেক করে দেখলাম যে আসলে তো তাদের চ্যানেলে সব কিছু ঠিক আছে কিন্তু সেকেন্ড স্টেপ মানে হচ্ছে কি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে এত বেশি প্যারা প্যারাখায়িত হচ্ছে কেন বর্তমান সময় নতুন যারা ইউটিউব চ্যানেল মনেটাইজের জন্য অ্যাপ্লাই করতেছে কেন এই সমস্যাটা ভিডিও সো একজ্যাক্টলি বলতে গেলে আমাকে কিছুদিন ধরে মানে চার পাঁচ দিন ধরে বহুত লোকে আমাকে মেসেজ করতেছে ভাই আমাদের টুইস্টিক ভেরিফিকেশন এখনো পেন্ডিং রয়েছে কি করবো বুঝতেছি না তো আমি ওইভাবে রেসপন্স করতে পারছিলাম না বিকজ আমি একটু বিজি ছিলাম আমার অন্য অন্য প্রজেক্ট নিয়ে শুরু করি এবং প্রত্যেকেরই দেখতেছি যে ফার্স্ট স্টেপ হওয়ার পর সেকেন্ড স্টেপে ইন প্রোগ্রেস কমপ্লিট হয়েছে এবং তারা বলতেছে আট থেকে দশ দিন ওভার হয়ে যাওয়ার পর হয়েছে এবং কেউ বলতেছে তাদের হচ্ছে কি প্রায় প্রায় বারো দিন হয়ে গেছে বাট তাদের এখনো ইন প্রোগ্রেস দেখাচ্ছে সো আমি চিন্তা করলাম যে কারণটা কি যে এই টাইমে তো কখনোই ইউটিউবে সমস্যা থাকে কেননা কারণ হচ্ছে কি ইউটিউবের সব থেকে বড় সমস্যা হচ্ছে কি ডিসেম্বর লাস্ট উইক মানে হচ্ছে কি ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুরো এই দুই মাস হচ্ছে ইউটিউবের যে ছুটি থাকে এবং অনেক ওয়ার্কারও হচ্ছে গিয়ে ছুটিতে চলে যায় যেহেতু ক্রিসমাস নিউ ইয়ারের ছুটি থাকে ওদের বাৎসরিক দ্যাটস হচ্ছে গিয়ে এই সকল প্রোগ্রেসগুলো হচ্ছে গিয়ে তাদের স্লো থাকে এবং হচ্ছে গিয়ে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল এবং হচ্ছে গিয়ে চ্যানেল মনিটাইজেশনের সম্পূর্ণটা হচ্ছে গিয়ে রোবোটিক সিস্টেমের মাধ্যমে চলে না এক পারসেন্ট রোবোটিক চেক করে না এটা পুরোটা চলে হচ্ছে গিয়ে হিউম্যান দ্বারা হচ্ছে গিয়ে ভেরিফিকেশন করা হয় মানে হচ্ছে গিয়ে মানুষ পুরো চ্যানেলটা অ্যানালিটিক্স চেক করবে যে আপনার হায়ার ভিউ হয়েছে যে ভিডিওটা সেটা চেক করবে থামনেল তারপর হচ্ছে গিয়ে ট্যাক্স তারপর হচ্ছে গিয়ে মেটা ট্যাক্স সবগুলো হচ্ছে গিয়ে চেক করবে আপনার চ্যানেলের কভার আর্ট সব কিছু চেক করার পর হচ্ছে গিয়ে ইউটিউব আপনার চ্যানেল মনিটাইজেশন দিয়ে থাকে এখন হচ্ছে গিয়ে তাহলে অ্যাডসেন্স যে সমস্যাটা কোথায় করতেছে বিকজ যেহেতু হচ্ছে গিয়ে আট থেকে দশ দিন ওভার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত অ্যাডসেন্স হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল দিচ্ছে না তো রিসেন্টলি আমি নিজের হাতে একটা চ্যানেল অ্যাপ্লাই করছি এবং তাও হচ্ছে গিয়ে অ্যারাউন্ডিং লাইক পাঁচ থেকে সাত দিনের মতো হয়ে গিয়েছে আমি একটা চ্যানেল অ্যাপ্লাই করছি এবং এটা একটা ছোট বাইরে এবং স্টিল নাও আমি এখনো পর্যন্ত দেখতেছি তার চ্যানেল হচ্ছে গিয়ে ইন প্রোগ্রেস দেখাচ্ছে তো আমি চিন্তা করলাম যে সর্বোচ্চ কিন্তু দুই থেকে তিন দিন বা হচ্ছে গিয়ে ঘন্টা পর্যন্ত হচ্ছে গিয়ে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে টাইম নেয় অ্যাডসেন্স কর্তৃপক্ষ বাট এই ক্ষেত্রে এত টাইম নেওয়ার কারণটা কি সো আমি লাইভ চ্যাট করা শুরু করি ইউটিউবের সাথে এবং তাদেরকে প্রবলেমগুলো খুলে বলি যে আসলে কারণটা কোথায় কি হচ্ছে সো এক্স্যাক্টলি আমি তাদেরকে বিস্তারিত বলি যে আসলে হচ্ছে গিয়ে আমি এত তারিখে হচ্ছে গিয়ে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভাল করি এর জন্য अप्लाई করি বাট আমি স্টিল আজকে এই ডেট মানে এত দিন হয়ে গিয়েছে আমি এখনো পর্যন্ত আমার চ্যানেলে এডসেন্স अप्रুভাল পালাম না কারণটা কি আমার চ্যানেলে কি কোনো প্রকার প্রবলেম আছে বা কোন কিছু আমি এন্টার পুরো চ্যানেল তাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে হচ্ছে কি আমি চেক করিয়ে দেখেছি যে চ্যানেলে কোনো প্রবলেম আছে কিনা তারা বলতেছে যে চ্যানেলে কনটেন্টে কোনো প্রকার প্রবলেম নাই এবং হচ্ছে যে আমাদের এডসেন্স approvaলেও যে রুলস এন্ড রেগুলেশন রয়েছে সেগুলো আমরা কমপ্লিটলি পারফেক্টলি কমপ্লিটলি ভালোভাবে অ্যাপ্লাই করেছি এবং রুলসগুলো মেনে অ্যাপ্লাই করে এবং আমরা রুলসগুলো মেনে অ্যাপ্লাই করেছি এবং আমাদের অ্যাপ্লাইটা সঠিক হয়েছে কিন্তু এই অ্যাপ্লাইটা এখনো পর্যন্ত তারা অ্যাপ্রুভাল দিচ্ছে না কারণ হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে মনিটাইজেশনের রিকোয়েস্ট আসতেছে এই মাসে ইউটিউবের মতে কারণ হচ্ছে গিয়ে এই মাসে কেন যে ইউটিউবে এত পরিমাণ অ্যাসেন্স বা মনিটাইজেশনে অ্যাপ্লাই আসতেছে এটা ইউটিউব নিজেও বসতেছে না এবং স্বাভাবিক ব্যাপার হচ্ছে গিয়ে যে ইউটিউবে যেহেতু প্রত্যেকটা সেক্টর হচ্ছে কি হিউম্যান দ্বারা ভেরিফিকেশন করা হয়ে থাকে সো এক্স্যাক্টলি বলতে গেলে এইটা আমার কাছে একটু খটকা লেগেছে যে হয়তো বা তাদের যে হিউম্যান রয়েছে সে যারা অ্যাডসেন্সে যারা হচ্ছে গিয়ে চেক করে থাকে সো তাদের কি হয়তো বা ছুটিতে আছে বা হচ্ছে কি মানুষ সংখ্যা কম বা হচ্ছে কি অন্য কোনো কারণ হতে পারে সো এক্স্যাক্টলি আমিও এর কোনো সঠিক উত্তর পাই নাই এখানে ইউটিউবে লাইভ চ্যাটের মাধ্যমে ওরা বলতেছে যে এটা বেসিক্যালি বাহাত্তর থেকে হচ্ছে কি টু উইকস পর্যন্ত মানে চোদ্দ দিন পর্যন্ত লেগে যায় এবং মাঝে মাঝে এক মাসেরও বেশি লেগে যায় হচ্ছে কি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে বাট আমি ওইখানে ওদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে যে আমি উল্লেখ করেছি যে এরকম তো কখনোই হয় নাই কারণ হচ্ছে কি আপনাদের তো হিউম্যান ভেরিফিকেশন বাহাত্তর ঘন্টার মধ্যে প্রত্যেকটা চ্যানেল হচ্ছে গিয়ে অ্যাডসেন্স ভেরিফাই হয়ে যায় এবং সেক্ষেত্রে হচ্ছে কি যেহেতু মনিটাইজেশনে যখন ভেরিফিকেশনে চলে যায় সেক্ষেত্রে একটু টাইম লেগে থাকে মানে হচ্ছে গিয়ে সেটা দেখা গেল আমি একটা চ্যানেলে দেখেছি আমি নিজেও যে অ্যাপ্লাই করছিলাম বহুত আগে সেটা প্রায় প্রায় এক মাসের মতো লেগে গিয়েছিল মনিটাইজেশন অ্যাপ্রুভাল পেতে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছিলাম অ্যারাউন্ডিং লাইক আটচল্লিশ ঘন্টার মধ্যে বাট ওই ক্ষেত্রে প্রচুর পরিমাণে সময় লেগেছিল সো আমি ওই পয়েন্ট আউট করলাম যে এরকম তো ওইটা নভেম্বরের দিকে হয়েছিলো কিন্তু এখন এটা সমস্যা করতেছে কোথায় তো ওরা বলতেছে যে এটা অ্যাডসেন্সের উপর একটা দোষ চাপিয়ে দিচ্ছে এবং আমিও স্বীকার করতেছি যেহেতু এটা অ্যাডচেঞ্জেরই দোষ বিকজ এটা এত টাইম লাগানোর কোনো কথা নাই এবং আপনারা খেয়াল রাখবেন যারা হচ্ছে গিয়ে যারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতেছেন আপনারা ট্রাই করবেন ইউনিক একটা নেম প্রদান করার কারণ হচ্ছে কি ইউটিউব এবং অ্যাডসেন্সের মতো হচ্ছে কি একজন ব্যক্তি একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালাতে পারবে নাকি দুইটা আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে আপনার নাম ম্যাচ করে বা হচ্ছে দেখা গেলে একটু ইউনিক করে আপনি একটা নাম উল্লেখ করুন এবং সেটা দিয়ে অ্যাডসেন্স অ্যাপ্লাই করুন কারণ হচ্ছে গিয়ে অ্যাডসেন্স অনেক সময় ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ইন প্রোগ্রেসের জায়গা হচ্ছে কি ফিক্স অ্যাসেন্স অ্যাকাউন্ট বা হচ্ছে কি চেঞ্জ অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্ট এরকম কথাও উল্লেখ আসে সো আপনারা ট্রাই করবেন হচ্ছে কি যদি আপনাদের এরকম সমস্যা হয়ে আসে তাহলে হচ্ছে কি আপনারা চেঞ্জ করবেন আপনাদের নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে সেই উপর হচ্ছে কি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনারা হয়তো বা চার থেকে পাঁচ দিনের মধ্যে রাইট নেওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাট নর্মালি যেটা হয়ে থাকে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে মিনিমাম বাহাত্তর ঘন্টার মধ্যেই আরামসে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাওয়া যায় তো আমি সাজেস্ট করব যে আপাতত একটু ওয়েট করুন একটু পেশেন্ট রাখুন কারণ হচ্ছে কি প্রচুর পরিমাণে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল রিকোয়েস্ট আসতেছে যার কারণে হচ্ছে কি অ্যাডসেন্স কর্তৃপক্ষ তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে কিন্তু তারা বলতেছে যে প্রায় প্রায় চোদ্দ দিনের মধ্যে ইনশাআল্লাহ প্রত্যেকের চ্যানেলই তারা রিপ্লাই পেয়ে যাবে যে তাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবে কি পাবে না এবং হচ্ছে কি যাদের চ্যানেলে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবে তাদের একটু টাইম লাগতেছে যে অ্যারাউন্ডিং লাইক সেভেন ডেজ টু এইট ডেজ লেগে যাচ্ছে কিন্তু যাদের চ্যানেল হচ্ছে কি ফিক্স অ্যান্ড অ্যাকসেন্স অ্যাকাউন্ট বা হচ্ছে কি চেঞ্জেস অ্যাসোসিয়েশন বা এরকম প্রবলেম করতেছে তাদের হচ্ছে কি অ্যারাউন্ডিং লাইক বাহাত্তর থেকে মোটামুটি বাহাত্তর ঘন্টা থেকে চার দিনের মধ্যে হচ্ছে গিয়ে একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে যে আপনাদের চ্যানেলে বা হচ্ছে কি আপনাদের অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল করা হয়নি আপনি আবার হচ্ছে কি চেঞ্জ করেন বা হচ্ছে কি নতুন

সো আমি সাজেস্ট করবো যে আপনারা একটু পেশেন্ট রাখুন একটু ওয়েট করুন আপনারা আপনাদের কন্টেন্টের দিকে খেয়াল রাখুন ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অবভিয়াসলি দিয়ে দেবে এবং অ্যাপস থেকে অ্যাপসেন্সের যে প্রবলেমটা রয়েছে এটাও সলভ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে কন্টিনি মিল করে দেবেন যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে নেই এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে আমি ওখানে সবসময় অ্যাক্টিভ থাকি আপনার চ্যালেঞ্জের সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট উপর ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি ওইখান থেকে পিক করে আপনাদের সামনে নিয়ে হাজির হব देखा नेक्स्ट वीडियो तो तद भाद्य अल्लाह